ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ভাইয়ান্তে খান্দি খান্দি বাফরে নালিশ দিছেন কইছেন এই ছেলেরে বাগে খাইছে ইশা ইয়াবকুন কুরআন শরীফের আয়াত খান্দা আনিনান বুকাআন আনিনান অর্থ উনাইয়া খান্দা আর বুকাআন অর্থ বড় বড় খান্দা বড় বড় করে তো বড় বড় করে করে খান্দার মাঝে বাগ আছে এগু আছে ও মাই রে গো মাই ও আব্বা হানো ও বাবা হানো তা খান্দি আমরা আর আরেকটা আছে ওই ঘুরে কইন ইয়াবকুন আসিও না ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর বাফরে গিয়া বাইয়েতে খান্দি খান্দি নালিশ দিছলা যে বাফর বাইরে বাগে গাইলিস ইয়াকুব আলাইহিস সালামে ফরমাইন পাঞ্জাবি তোমরা দিলাই আমার ইসুফরে বাগে খাইছে পাঞ্জাবি ইসুফ আলাইহিস সালামর বাবা হাত লইয়া কইলা অত আকলালা বাগে আমার ফুয়ারে খাইছে নি আমার ফুয়ারে মাঝখান থাকি খাইলো পাঞ্জাবি জেলা রোলা রইল সুবহানাল্লাহ তফসিরের মাঝে বর্ণনা বাইয়েতে তো অত গান জ্ঞান খালাইছুন কুয়াত ফালাইয়া কইছুন বাগে খাইছে তাহলে এত সুন্দর পাঞ্জাবি নিয়ে দিতরা ইসুফের বাবায় কইন আমার ছেলেরে বাগে যদি খাইতো তাহলে পাঞ্জাবির তো রক্ত লাগতো সুবহানাল্লাহ পাঞ্জাবির রক্ত লাগলো না শুনে পাঞ্জাবিদের আয় উত্ত শিক্ষিত বাগি গু সুবহানাল্লাহ তফসির হল একশন ইকান বাইয়ন্তরে আল্লাহ ফাউরাইয়ে রাখছো যে রক্ত লাগাইতে না কোন কোন লেখরা তো ছাগল যাব করিয়া রক্ত লাগানি হয়েছে তেগু ভাড়া নাই কি বাগে যদি আক্রমণ করে যেন দাঁত লাগাইব ইন খাফর ছিড়িব না নি ইসুফের পাঞ্জাবি কিন্তু ছিড়া নাই কিতাব লেখরা ইকান আল্লাহর যাতে তান তান ডে ফাউরাইয়া রাখছে কারণ খুনি অকল ডে মাজেস্টি ডে দরবার লাগি সুবহানাল্লাহ অতএব ইমাম কুরতুবিয়ে লেখরা যে মানুষে মানুষরে খুন করিলায় তার যদি কোনো সাক্ষী থাকে না তাহলে তারে দিয়ে একটা ভুল আল্লাহর যাতে করাইন যাতে কৌটো উঠার লগে লগে হে দরা খাইতে পারে কারণ মানুষ মারা পাপ মানুষ মারতে পারে না মানুষকে বানাইছে মানুষরে মারলে আল্লাহ আমার তা তুমি মারার কথা নাই ইমাম ইবনে কাসিরে ফরমাইন কিয়ামতের ময়দানে মানুষ কিলা উঠিবা আর তার হাসর কিলো হইব জন্নতি মানুষ জন্নত যাইত দুজকি মানুষ দুজক দেব হইব এমনকি দুজকি একজন ফেসিং চারর কোন হক যদি আপনার জান্নাতি মানুষ রূপে ফানেওয়ালা থাকে আল্লাহর নবী ফরমাইন অতক্ষণ পর্যন্ত তারে দুজক দেব হইত না যতক্ষণ পর্যন্ত বেহেস্তি মানুষে দুজকি মানুষের ভাবনা দিছে না সুবহানাল্লাহ অথচ অপরাধী এ দুজকি কিন্তু তার হক না দিয়ে তারে দিতা নাই সুবহানাল্লাহ জিকে নিয়া রসুল আল্লাহ হাসরের ময়দান মানুষ কিলা উঠিবা আল্লাহর নবী ফরমাইন ওরাতান গুরুলান বুহুমান ইয়া রসুল আল্লাহ বুহুমান কিতা বুঝলাম না ফয়লা কইছুন উরালান কোন কেন উরাতান কোন কেন হুফাতান হুফাতান ফাত সেন্ডেল থাকতো না উরালান নোংরা লেংটা উলঙ্গ গুরুলান মুসলমান থাকতো না যেদিন আমরা উঠি কিয়ামতের দিন বহুমান কেউরের লগে কোনো পাস থাকতো না আধার কার্ড নাই ভোটার আইডি নাই ড্রাইভারের সাবি নাই ডুঙ্গা নাই ব্যাগ নাই থলি নাই এটা সব ছাড়া উঠিবা কেন কোরআন শরীফের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনে তান পবিত্র কালাম শরীফ জানাইয়া দিছেন কিতা জানাইছেন জানাইনি বলে না যে ময়দানে মাশর আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে যে সময় উঠাইবা কুইলা উঠাই বাজানি উলঙ্গ অবস্থায় কামা খালাকনাকুম আউয়াল মাররা যেভাবে আমারে মার গর্ভ যেভাবে আল্লাহ সৃষ্টি করছে আর জমিনও দিছে এভাবে আবার ফিরত আসরের ময়দান আল্লাহ উঠাইবা তে দুনিয়ার মার ভেটো থাকি জমিন আইতে আপনারা কে সেলর হিন্দি আইছিলেন পাঞ্জাবি ঠায়েল কাতার মুসনি বাসন মানজিবার হুসনি কিছু আসলো নি না আল্লাহ কুরআনের সূরে কোব কইতরা যেভাবে আমি তোমার তান্ডে পয়দা করছি ওভাবে তোমার তান্ডে আমি আবার উঠাই সুবহানাল্লাহ যেদিন আমরা উঠিম আল্লাহর কাছে এদিন শরীরও কাফড় থাকতো না তার আমি কি তার জন্য নেতা তার আমি কি কি মেশা তার আমি কি বেটাগিরি দেখাই এক ফোঁটা নাপাক পানি থেকে পয়দা কোরআন শরীফের ১৮ নম্বর ফারা
রব্বুল আলামিনে ফরমাইন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আদম বানাইছেন ইনসান বানাইছেন মাটির সারাংশটা কিয়া মাটির সারাংশ মুতলিব মাস্টার আছেন আরো মাস্টার গলা আছেন কোয়েশ্চনও থাকে প্রশ্ন দিয়া লেখা থাকে এটার সারাংশ লিখো হোয়াট ইজ দা মিনস অফ সারাংশ ব্যাখ্যা একটা সারাংশ কেনে কইছেন শুধু মাটি দিয়ে বানাইছেন আদম আলাইহিস সালাম রে কোন কোন রাইটারে লেখন 40 মন মাটি লাগছে আমরার বাবারে বানাইতে সুবহানাল্লাহ 40 মন মাটি 40 মন মাটি এক বাবার শরীর লো বাবার শরীর থেকে আমার মা হাওয়া রে হাওয়া তো মাটির না সবে জানেন বাবুর পাজরের হাড্ডি থাকি মা তো মাটি থাকি না বাবার হাড্ডি থাকি মুসলমান লক্ষ্য করো মানুষ তৈরির কারখানা যে আল্লাহ দান করছো বা বানাইছো তিনটা ফর্মুলা আদম আলাইহিস সালাম রে ডাইরেক্ট মাটি দিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে হাড্ডি তাকিয়া আর আপনারে আমারে যে আল্লাহ বানাইছো এটা মাটি নাই আদমর শরীরের যে মাটির অংশ যেটা আছে এটা আমার শরীর হইছে কিন্তু এটারে আল্লাহর যাতে নুতফা বানাই দিছে মনি বীর্য নাপাক বীর্য সুবহানাল্লাহ এই হইল গুরাইয়া কইনা আমরা মাটির ফায়দা কিন্তু আমরা শরীরে যেটা মাটি আছে এটারে আল্লাহ রাব্বুল আলামিনে খুলিকা মিম্মা ইনদাফিকি ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব প্রথমে আল্লাহ প্রশ্ন করেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক আচ্ছা কইছে আল্লাহর প্রশ্নর জবাব কই দিতে পারবো জি আল্লাহর প্রশ্ন আল্লাহ কইতে ইয়ানজুরিল ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মিন মা খুলে ইনসান লক্ষ্য করি দেখো কোথায় থেকে পয়দা করা হইল অত 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 মায়া আমরা আল্লাহর কইয়া তাই না আবার জবাব দিলে ইতরা খুলিকা মিম মাইন পয়দা করা হইছে তোমার তান্ডে পানি থাকি দাফিকিন ইয়াখরুজু মিম বাইনি সুলবি ওয়া তারাইব কোন পানি থাকি যেটা বাবার মেরুদণ্ড দিয়া মায়ের গর্ভে গেছে তারাইব শব্দ কেনে লাগাইছো জাননি বলে না বলে তারাই বইল মাটি তাকিয়া মাটিরে রিভাইন করি আল্লাহ বাবার মনিরে পানি বানাইছেন সুবহানাল্লাহ বাবার মনিয়ায় মেরুদণ্ডর ভিতর দিয়া আর মার বীর্য যেটা আছে এটা মেরুদণ্ডর ভিতর দি বাহির হয় না এটা আমাদের মা বনিন্তর গলা থাকি লইয়া নাভির মধ্যে খানো এই জায়গা সামনে দি মায়ের আমরার মা বনিন্তর বীর্য থাকে এই দুইটা এক লগে রিফাইন হইয়া আফি কারারিন মাকিন সুরক্ষিত একটা ইঞ্জিনের ভিতরে সুবহানাল্লাহ আপনি চিন্তা করি দেখেন মানুষের তো সম্মানই কেনে মানুষরে আল্লাহ জেনটা কি পয়দা করিয়া আনছেন পৃথিবীর কোন মানব জাতর শক্তি আছে নি ওলা জায়গাত মানুষ পয়দা করিয়া দেখাই তো আছে মাথুন নাকি জুড়ে মাথুন আছে নি আমরা অন্য ধর্মর বাইয়েনতে মূর্তি বানাইন বানাইন নি মাটি দি বা কিতা দি বানাইন কিন্তু আল্লাহ জালা বানাই নিলে হয় নি না কেনে অসম্ভব হুবহু দেখা যায় আমরার হরিমঞ্জ এক বেটা দোকানের দাঁড়িত গিয়া দেখে আপনার সুন্দর করি সাজাইয়া রাখুন নানি হাড়ি ফিন্দাইয়া ফুড়িন তোরে বেটাইন তোর ফ্যান্ডুন ফিন্দাইয়া আউয়া বেটা আমার লাগাইন সাদা সিধা আইয়া খালি ডিজাইন করে জিকাই গুড় দাম কত যে সময় দেখলো কত সময় বাদে মাতে না কই কি মাতে না কি ওলা মানুষ আছে না আপনি কিতা মনে করো কত সুজা মানুষ জমিনও আছেন আর ওলাও শিয়ান আছে টয়লেট মল ত্যাগ করছে ডাইরেক্ট বাসা দিয়ে খোয়া যান না মসজিদ তো খোয়া যাইব যাই আছে বুঝা নির্জাল লাগি টয়লেট করছে নাপাক মল মল ত্যাগ করিয়া দেশে হবায় তা কি তার সাসাই নাইত্রা গাউর বাইয়েন কয়েজন নাইত্রা আইয়াও দেখিলি ভাই কেইন খান্ড করছে এখন বাসিত কিলা এরা সামনে আইতেও গাছর তল থাকি বারুইয়া তার ফাওত কতমান লাগাইয়া কয় ও হাজম কি গিয়ে খান্ড গোটাইছে কত শিয়ান মাত বুঝুন জানি কমেন্ট করুন না জানি কত চালু মানুষ এ বাসিত কিলা আসন বাস্ত কিলা কর তার ভাত লাগাইছে কত আর নজিস লাগাইয়া কর ও হাজম কি গিয়ে খান্ডটা গোটাই গেল এটা শিয়ান আছেন নি আর মাথা কিতা বুঝবিছো বত আমার মাথা খারাপ পাইন মানে আমি জানি কিন্তু আমি নামাতি হরি না আইও তো সুবে আইও এটা দুরুদ পড়াইন আল্লাহুম্মা আগে দি আইন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ এ
একজন মানুষের মুখ খালি যায় না জানি মহব্বতে পড়ই না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমি আপনারা সামনে যে আয়াতে করিমা পড়েছিলাম ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন করিমের মাঝে তান হাবিবরে ফরমাইন ও নবী আপনি দুইজন মানুষের মিসাল আপনি দেখুয়া অবস্থা বর্ণনা করুকা রাসূলুল্লাহরে আল্লাহ কইরা জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন দুইজন মানুষের অবস্থা বর্ণনা করুকা যে অর্থাৎ এই দুইজনের মাঝটাকে একজন মানুষের যখন আল্লাহর জাতে দুইটা বাগানের মালিক বানাইছিলা সুবহানাল্লাহ নবী আপনি দুইজন মানুষের অবস্থা বর্ণনা করেন যে দুইজন মানুষের মাঝে একজন দে দুইটা জান্নাতের মালিক আমি বানাইছিলাম ও গুরু মানুষের ব্যবস্থা অবস্থা বর্ণনা করুকা মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ বাগানটা কি এর আঙ্গুরের এবং সাইডে দি বাউন্ডারি দিছেন আল্লাহ খাজুরের গাছ দিয়া অর্থাৎ গেরিয়া রাখছেন বেরিয়া রাখা আবার আল্লাহ এখন কোরআনে করিমের মাঝে ফরমান এই দুইটা বাগানের মাঝে দি আল্লাহ ক্ষেত কিছিও রাখছেন তার লাগিয়া দুইজন মানুষের অবস্থা বুঝুন জানি তারপরে আল্লাহ জানাইন খিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ খিলতাল জান্নাতাইনি দুইটা বাগানে উভয় বাগানে ফল দিল দুইটার জন্য দিছলা দুইটা বাগান দিছলা এক মানুষরে আঙ্গুরের বাগান দুইটা কিয়র বাগান বুঝুন জানি কিয়র বাগান আঙ্গুরের বাগান আর দুইটা বাগানের সাইডে দিয়া খাজুরও আছে আবার দুইটা বাগানের মধ্যখানে শস্য ক্ষেত আছে উভয় বাগানে আবার ফল দিল আল্লাহ কইতরা কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ হে নফসরে উপরে জুলুম করছে না না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই বাগানের মাঝে ফসল ধরাইলা এবং দুইজন থাকি যে একজন দে জন্য বাগানের মালিক বানাইছিলা দুই বাগানের ওখানে আল্লাহ কইতরা যে দুইও বাগান আল্লাহর জাতে তারে ফল ধরাইলা সুবহানাল্লাহ ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা আর দুইটা বাগানের মাঝে দিয়ে আল্লাহ নহর দিলা জল সাপ্লাই সুবহানাল্লাহ কইবানি আরে আপনার আর জমিনও যে জমিনও দেখবাই ফল ফানি নাই সরকার থেকে আপনার টিউবওয়েলের ব্যবস্থা করা হয় হয় কিনা জি ও করে হয় না নি কেনে জমিন এক সময় হটাইয়া নে গিয়া রব্বুল আলামিনে তান কুরআন শরীফের মাঝে জানাই ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা উভয় দুইটা বাগানের মধ্যখানে দিয়ে আল্লাহর জাতে পানির ব্যবস্থা করিয়া দিলা নহর দিলা ওয়া কানা লাহু সামর অর্থাৎ হে বাগানের মালিক হইল ফলের মালিক হইল ফাকাল আলি সাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা এক মালিক যে ব্যক্তি হইল দুইজন তোর মালিক দুই বাগানের হে তার এক লোকর সাথীরে কর অর্থাৎ হীন গরিব গরিব রে কর আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা তোর তোর থেকে আমার মাল বেশি আমার দলও বেশি নাউজুবিল্লাহ আজকাল দন হইলে কিছু হয়ে যায় না নি আপনারা আমি কইয়েন না গরিবের আল্লাহ ঘটনা বয়ান করটা দুই ব্যক্তির সুবহানাল্লাহ কইবা নি খর আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা মাল দিক মালের দিক দিয়াও আমি তো তাকি অনেক বেশি এবং দন দৌলত অর্থাৎ জন প্রতি মানুষ দিয়া অর্থাৎ আওলাদ মনে হয় তার বেশ আসলা ভাই এর জন্য কইছে নাফারা ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া জালিমুল লিনাফসিহি ওখান কইয়া হে তার দুইও বাগান হামাইলো জালিমুল লিনাফসিহি তার নফসের উপরে নিজে জুলুম করিয়া হে জান্নাত হামাইলো জান্নাত মানা বাগান জান্নাত মানা জান্নাত আইনি দুইটা বাগান এ বাগানও হামাইলো দদনি ব্যক্তি হামাইলো হামাইয়া কর ওকালা কালা মা জুন্নু আন তাবিদা হাজিহি আবাদা গোরা আমাইয়া বাগান আমাইয়া গুমান করের যে আমার দিলর গুমান যে আমার এই বাগান কোনোদিন নষ্ট হইতো নাই নাউজুবিল্লাহ আন্দাজ হরাইনি
কর আমার দিলর গুমান আমি গুমান করি আর আমার এই বাগান কোনোদিন নষ্ট হইত নাই কোনোদিন আইলখান থাকি আবাদা কর কখনো না কত গ্যারান্টি আল্লাহ 66 সার্টিফিকেট লগে তার বুঝবরাই কর আমার এই বাগান কোনোদিন ধ্বংস হইত নাই ওমা আযুন্নু সাআতা কায়মা ও লগে দিছি আরে গাম কর এমনটাও আমি গুমান করি না যে কোনোদিন কিয়ামত হইব কই নাউজুবিল্লাহ কইবা নি আমরা কিছু বেটিং দে কই নানি ও মাই রে শহীদ দা ডালাই দিলাই ত্রাতার তুফানে আর ক্ষতি করত তো শিরকি মা কের মা শিরিক নানি ও মাই তার আর ওয়াল দিলাইছেন রে আর তার আর তুফান ও তো করেন নানি এটা শিরিক এটা ঠিক না কারণ আল অতখান আপনার একিন থাকতো তো ডালাই ফাটাইতে পারেন নানি আল্লাহ আর লেংরারে উপর রাখতে পারেন নানি আল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান শেখ সাদুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি দিল্লির দরিয়ার কিনারার মাঝে তান জুফড়ি এখানো তান বউয়ের তাইন আল্লাহ আল্লাহ কড্ডা হঠাৎ দেখা যায় তুফান আই গেল তো বেটিন তো একটা নিয়ম আছে বেটাইন তা কইন খামো বেটিন তে দারু কইত্রে আগে তুলি লাইন মে গাই যা খাতা তুলি লাইন মে গাই যা এটা থাকে না নি আমরা মা বুনিন তোরা কামল স্বামী বাড়ি না থাকলে তো স্বামীর মাল ভোট দিতা থাকলেও তো ভোট দিতা ইসলামের কানুন তো আছে হঠাৎ দেখা যায় তুফানর বাপ অত্যন্ত খারাপ তো সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রে তান বিবিয়ে কইলা ওয়াও হে নিজর জামাই রে নিজর বউয়ে আপনি ভিড় সমজিত্রা কিন্তু একদিন গিয়া দেখুন জানি খারবারটা কিরকম এগু এহানতে করিয়েন না আপন বউয়ে তান স্বামীরে জেলা কইতে পারবা আপনি গেলে পারবেন মাথুন না আপনি পারতা নাই আপনার বউয়ে আপনারও জেলা এক জায়গা কইতে পারবা এখানে আরেক বাড়ি থেকে কইতে পারতা নাই এটা হইলো ক্লোজ মাওয়াদ্দাতাম ওয়া রাহমা এটা হইলো স্বামী স্ত্রীর রহমতের একটা টাওয়ার সুবহানাল্লাহ আরো জুড়ে কই সুবহানাল্লাহ তো তান পরিবারে কইলা ভাই আউ লিখিত হইছে লে দেখ রে নানি আস্তা উত্তর থবাই হই যার উত্তরে থেকে দক্ষিণে দি থুবা না লেতে আমি কি দাওতা বলে দক্ষিণে দি ডিক লাগা কুমবাই দক্ষিণে দি কিছু বেটিন গরম থাকো শেখ সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাসটা সোতা গোসা গাটি উটি রেডি করিয়া পরিবারে কইছেন উত্তরে থাকি বাতাস আর দক্ষিণে দি ডিক লাগাও শেখ সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাস রেডি করিয়া থাইনো লাগাইছেন উত্তরে থাকি সুবহানাল্লাহ উড়ছে তান বিবির আরো খাওস উঠবো না মাথো না তিন চার দিন থেকে হইয়া টমেটো আনতে আবু আন্ডায় না অস্তা করি দিতে কিতাম না বেটি তাই যাবাইরে কর কিন্তু ই যাবাইরে হাজার হাজার মানুষ আছে নাম করেন সুবহানাল্লাহ এটা হইলো স্বামী স্ত্রী সম্পর্ক আরো উঠছে ই আগলাম করো কি কিতাব আগলাম করি রে আরে বাতাস উতরে থাকি তুমি লাগাইতে দক্ষিণে দি ডিক উতে যাই কি শেখ সাদুল্লাহ কইলা দমো থামো বলে কিতা বলে আমার আল্লাহ কোন বয়ে থাকি দিতরা বলে উতরে থাকি বলে তুই আমি লাগাইতাম কোন বয়ে বলে দখলে দি বলে কিতার লাগি বলে গোর আটকিব শেখ সাদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফরমাই ইলা জমিন কোন মাইর ভূত জন্ম লইছেন নি আল্লাহ উতরে থাকি দিতরে আর জমিন কোন মানুষ শক্তি আছে নি হে উতরে দি ঘুরেই তো দখুন তাকিয়া অতএব আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস করি আর আমার আল্লাহ উত্তরে থাকি দক্ষিণে দিয়া আমিও আমার আল্লাহর মুখে হইয়া আমিও দক্ষিণে দিয়া সুবহানাল্লাহ পরে দেখা যায় দারো মানুষের বড় বড় বিল্ডিং ভাঙ্গে তো ভাই কিন্তু শেখ সাদুল্লাহর জুবুড়ি কেন গেল আমি আপনি সাদুল্লাহ কি মিরে হয়েছে ওর ইতিহাস দেখুন না হাজার শত শত অত শত শত আগে আসলো না কম আসলা ছাত্র মাদ্রা থরিতরা তুবা নাইছে টাইম টানো জুবুড়িও কানো উবাইয়ানো মাছ বড়িতরা সারা কইতে সাবর গোর আছে কি নাই ও বাড়ির আমরা সেফটা হবাড়ির বড়ই গা সেফটা গুয়া এমনে দাসা লাগিয়া গাছ পড়ছে কিন্তু মিরে হয়েছে ওর জুবুড়ি জেলা হয়েছে এই শক্তি খাত পারেননি আল্লাহ জি পারেন তো লাই পড়েন দুরু সরে ইবাল্লাহুম্মা জোলাকে ওয়ালি সাইয়িদিনা মাওলানা তো আমরা বিষয়ে গেছে গিয়া মাঝখানো সাদুল্লাহর ঘটনা কইলাম মনে রাখুন জানি এইভাবে আল্লাহর উপরে একিন রাখুন জানি যে আল্লাহ আমারে গর বাঁচাইবা আমারে বাঁচাইবা বাঁচাইবেন না না আও কাসাইবিম মিনাস সামাই ফি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বার
yaj'aluna asabi'ahum fi adhanihim minas sawa'iq hazaral maut wallahu muhitun bil kafirin. Wa musliman bayra Allah Quran munafiqor bornona korcho yaj'aluna asabi'ahum je tu bijlir torok de cher cher oya dak oyani Allah den tu tokhon kitab hoy o toro ho gye to tokhon rasta hossa hoy o tokhon munafiq kol jay ar je tu andai roi jay ubatao batash ditra ka i torok der ke Allah ke den Allah munafiq khor je ami Allah mani na akher ek din ase eta ami mani na নবী আইজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমি মানি না কিন্তু আল্লাহ কইতা তারা আমারে মানে না কিন্তু আমার তরফে তারা দৌড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কইতা এত জাজরেল মুনাফিক ইয়াজালুনা সাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাজারাল মউত বিজলি ডাখে ডাখে তারার শরীরের ক্ষতি হইতো না করিয়া তারা এই ডাক হুনতা না করি খানে দি আঙ্গুলারাই দিন আল্লাহর ডাক হুনতা না হাজারাল মউত মউতর ডরে আচ্ছা তুফান থাকি বাস্তব হইলে খানে দি আঙ্গুলারাই বাসা যায়নি মুনাফিক সংখ্যা কইতে আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা আছে এটা কোরআন শরীফ সব আছে তো কইলে ভাইবা আছে না নাই একটা একটা জিনিস তো আপনারা জানেন বিসমিল্লাহ দিয়ে শুরু হইছে বে দিয়া আর লাস্টে বিন্নাসি সূরার লাস্টে সিন বেসিন বস কুরআন বস সবটাও আছে সুবহানাল্লাহ এই একটা রেওয়াজ উনি না ওয়াজ আপনারা তে কুরআন তো আপনি স্টাডি করছেন নিয়ে কর দিন আপনার সায়েন্সের টিউশন মাস্টার আপনি তুকাইবা আলহামদুলিল্লাহ বালা আপনার ইংলিশের করে আপনার বাচ্চার লগে টিচার লাগাইবা বালা মেচর করে আপনি লাগাইবা বালা কোনো বাধা নাই কিন্তু জীবনে একদিন আপনি কুরআন বুঝার লাগি কোনো টিচার আনছেন আপনার আওলাদের লাগি আনছেন একজন মানে 30 দিনে তানে দেন 300 টাকা মাস্টার দা বলে হুঁচি 12 দিনে 500 মারি দিন ফানি আনো ফানি সানায় ফানি 12 দিনে হুঁচি প্রায় জায়গা মানে একটা স্টোর আছে তো তারপর তো হুজুরা এটা নিতো তো এ সময় কাটাইছে এটা তো ঠিক আছে যাই আছে বাধা নাই আমার ভাই খেয়াল করেন কুরআন ফোড়া ওয়াজি কুরআন ফোড়া ফোর সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ কুরআন বুঝিয়া অর্থ বুঝিয়া পড়া ফোর সুবহানাল্লাহ কুরআন শরীফ ওর ইকানো যে তা আহকাম আর হুকুম কল আল্লাহ নাযিল করছেন এটাও মানা আপনার লাগি ফোর আমরা মনে করি মেসাবে আটে ছুটি দিছেন আর উচ্চ আমরা ইসলামিক শিক্ষা শেষ বলুন আর এক ঠিকাদারি দিছেন আমরা রূপরে তো 20 নভেম্বর আইছি আর বাসিলে আগামী 23 20 নভেম্বর উদাহরণস্বরূপ কইয়া আগে যে নুহাজ করছেন হযরতে টাইম 14 দিনই নাই বানি মাত্র প্রত্যেক দিন কোরআন থেকে আপনারা এইন কোন মেসাবে আইয়ে ওয়াজ করেন নি কিন্তু প্রত্যেক দিন অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে যে কোরআনের দরকার ইকান আমরা স্টাডি করি বছরে একদিন সুবহানাল্লাহ হায় রে হায় কি উম্মত আমরা হইলাম কিন্তু যেটা একটা সেকেন্ড তো খালি গেলে হইতো না যেটা আপনি সবসময় ওখানে ফলো করি চলতা ইকান অর্থ হলে মেনও তো নাই বছর ধোয়া আছে এটা তো বেজান হুঁচই মাঝে উজু হড়িয়া দিতা আর প্রায় জায়গা আর দিয়া কই ইন্না লিলে ইকান খানো তো যদি কিনা সালি লাগাই নাউজ বিল্লাহ ইন জাদি কো কেন নাউজ বিল্লাহ তে যাই হোক বাবা হল তার গরিব বাইরে ধনী ব্যক্তি কইল আমি ইকান গুমান করিয়ার না যে কোনো দিন কখনো কিয়ামত অনুষ্ঠিত হইব করিয়া ওয়ালা ইরদিতু ইলা রাব্বি লাজিদান্না খাইরাম বিশ্বাস করে যদি এই দুনিয়া থেকে এ গুজরিয়া যায় গিয়া এখানে ধনী ব্যক্তি মানের যে এই যে উত্তম বাগান দুইটা তারে আল্লাহ দান করছেন এর চাইতে আরো উত্তম জায়গা তারে দান করবা এখানে আবার বিশ্বাস করে সুবহানাল্লাহ হে ধনী ব্যক্তি দুই বাগানের মালিকারিতা গফ করে তার এক গরিব বাই লাগিয়া কালা লাহু সাহিবুহু তখন তার গরিব সাথী বন্দি উঠিয়া কইল وَهُوَ يُحَاوِرُهُ وَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا গরিব আর কইতা কিতা কিতে এমন হওয়া কইছে গরিব বেটা আল্লাহ রেকর্ড করিছেন কুরআন জুরিব গরিব ব্যক্তি কইল দনিরে আকাফারতা বিল্লাজি খালাকাকা তুমি কি ও আল্লাহর সাথে কুফরি করদায় যে আল্লাহ তোমারে পয়দা করছেন সুবহানাল্লাহ আমার গরিব ব্যক্তি কইল ভাই
তুমি ও আল্লাহর লগে কুফরি কোড্ডাইনি যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মাটিটাকে সৃষ্টি করছেন সুম্মা মিন নুতফা তারপরে আল্লাহর জাতে নুতফাটাকে তোমারে পয়দা করছেন সুম্মা সাওয়াকা রাজুলা এরপরে আল্লাহ সুন্দর একজন মানুষ তোমারে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ ও ও তো জাইন হল্লা তুমি তান লগে কুফরি কোড্ডাইনি গরীব ব্যক্তি হইল দনিরে আন্দাজ করো আল্লাহ পাক রাব্বুল আলামিনে তারপরে ফরমাইন লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা গরীব ব্যক্তি কইলো লাকিন্নাহু আল্লাহ লেকিন তোমার জানা দরকার মানা দরকার এক আল্লাহ কয় আল্লাহ কয় আল্লাহ ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা গরীবে কয় আমি কখনো আমার আল্লাহর লগে শরীক করতাম না এত ধনী মালিক এ জন্নত দিয়া কান্তাকে খানো গিয়া আরছে কিন্তু গরিবে বুঝে নিছে তান ফ্যাক্টরিটা সুবহানাল্লাহ ও মুসলমান যুবক ভাই বড়দার আলের মা বই নকল দিনী কাজে অংশগ্রহণ করইন চান্দা দেন মেসাবরে খাওয়াইন হকেট ডে বিগ দেন সাইলডের সাইলর সওয়ালর জবাব দেন ভালো এটা ফিরে না এটা আল্লাহর কাছে জমা থাকে বাকিয়াতু সালিহাত অন্য আয়াত হইছে এটা হইল পরবর্তী এক্সটেনশন লাগি আপনার বাকিয়াতু সালিহা অর্থাৎ অবশিষ্ট নেক আমল সুবহানাল্লাহ এই আয়াতের তাফসিরে লেখছেন অবশিষ্ট নেক আমল কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ একটা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুইটা আল্লাহু আকবার এভাবে তাফসিরে ভেজান আনছেন বাকিয়াতুস সালিয়াত কোনটা যেটা আল্লাহর কাছে জমা থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইগুলো আল্লাহর কাছে জমা থাকে সুবহানাল্লাহ আজকে অ্যাকাউন্টে যেটা জমাইছি 1 টাকা নিমুনি আমরা নিমুনির লোকে বলি মাতুন না